সোমবার সিপিএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক দাবি করে ১৬ দফা দাবির ভিত্তিতে রাজ্য জুড়ে ব্যাপক প্রচার চালাচ্ছে সিপিএম দল। প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। আমরাও ২০ আগস্ট থেকে আমরা ব্যাপক প্রচার আমরা শুরু করেছি। এই প্রচারের মধ্যে পাড়ায় গ্রামে ছোট ছোট সভা, তারপরে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করা, হাতে লেখা পোস্টার বিতরণ করা, পোস্টার সাটা, এই কাজগুলো চলেছে। এবং কোথাও কোথাও ছোট ছোট সভা ছাড়াও কিছু অঞ্চল পর্যায়ে কিছু সভা হয়েছে, এবং আমরা এটা ২৬ তারিখ সমগ্র রাজ্যের মধ্যে এটা ব্যাপক আমরা একটা কর্মসূচি নিয়ে এগোচ্ছি। এই যে প্রচার যে কর্মসূচি আমরা নিয়েছি, তাতে আমরা ভালো সাড়া আমরা পেয়েছি। সর্বত্রই মানুষ আমাদের কথা শুনছেন। সিপিএম রাজ্য সম্পাদক দাবিগুলো সম্পর্কে বলতে গিয়ে আরো জানান, লিফলেটের বক্তব্য আমাদের দাবিগুলো, যে দাবিগুলো হচ্ছে জনগণেরই দাবি। কোভিড আক্রান্ত মানুষের যে খাদ্যবস্ত্রের সমস্যা, যারা কোভিডের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, তাদের সুরক্ষার বিষয়, এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়ে, এগুলি তো আমাদের দাবি দেওয়ার মধ্যে। শ্রমিক, কৃষক, কৃষি মজুর, জুমিয়া, তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, সবার দাবি হচ্ছে ১৬ দফা দাবি। সাংবাদিক সম্মেলনে গৌতম দাস আরও জানিয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড থেকে করোনায় মৃত্যুবরণকারীদের এককালীন আর্থিক সহযোগিতার দাবিও রয়েছে তাদের। সেই সাথে রাজ্য জুড়ে প্রচার কাজে বিজেপি দলে বাধাদানের কয়েকটি ঘটনাও উল্লেখ করেন সিপিএম নেতা গৌতম দাস। যেমন ইয়ে করেছে, এবং করোনায় যাদের মৃত্যু ঘটেছে, আমরা ন্যাশনাল ডিজাস্টার ফান্ড থেকে তাদের এককালীন আর্থিক সাহায্যের দাবি আমরা করেছি, ১৬ দফার মধ্যে রয়েছে। তো যে সমর্থন আমরা পাচ্ছি এটা খুবই ভালো, মানুষ ইতিবাচক সাড়া দিচ্ছে। কিন্তু এটাই যে একেবারে নির্বিঘ্নে হচ্ছে তা না, কয়েকটা ঘটনা ঘটেছে, হিংসাত্মক ঘটনা এই শাসক দল বিজেপি দ্বারা সংগঠিত করেছে। এবং কদিন আগে লোমতরাই ভ্যালির ছাউনুতে আমাদের যে এডিসির সদস্য ছিলেন, আমাদের আসলম, তিনি এবং আমাদের ওখানকার কর্মীরা এদিন সাংবাদিক সম্মেলনে ২৬ আগস্ট ১৬ দফা দাবির ভিত্তিতে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। ফিও রিপোর্ট, হালাবুল।